শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি স্নে ব্যাংক লিমিটেড সংবাদ শুনলাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি এম এ জি ওসমানি সংবাদে আরও থাকছে কুড়িগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থী মতিউরের উদ্ভাবন হেলমেট না পড়লে নেশাগ্রস্ত থাকলে স্টার্ট নেবে না মোটরসাইকেল জামালপুরে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে হয়েছে আহত চারজন পুলিশ ও স্থানীয়রা ভোরে ঢাকা থেকে পাটকলের পুরনো মাল বোঝায় একটি ট্রাক সরিষাবাড়ির তারাকান্দি আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় আহতদের মর্মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে হতাহতরা সকলেই শ্রমিক এবার সিটি নির্বাচন প্রসঙ্গ রাজশাহী সিটি নির্বাচনের ফলাফলে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন ভোটাররা জেনে বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন তারা আর নতুন ভোটারদের চাওয়া পাওয়া মাথায় রেখে প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন প্রার্থীরা হাসালাল মুভিদের ক্যামেরায় রাজশাহীর বিবাহ প্রতিনিধি বদ্দুর হাসাল লিটারি রিপোর্ট জানাচ্ছেন হাফসান রাজশাহী সিটি কর্পোরেশনে এবার তরুণ ভোটার রয়েছে প্রায় বত্রিশ হাজার যারা এবারই প্রথম ভোট দেবেন নগরীর উন্নয়নে যারা অবদান রাখবে এমন প্রতিনিধি তাদের কাম্য হয়ে যাইব রাজশাহীতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক এবং বেকারত্ব রাজপাত রাজশাহীর জন্য আবার আগের মতো আমাদের জন্য সুন্দর পরিচ্ছন্ন নগরী হতে পারে শিক্ষা হতে পারে এদিকে নতুন ভোটারদের যোগ্য প্রার্থীকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে কর্মসূচি হাতে নিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন সুজনের ফেসবুক পেজে পাওয়া যায় মেয়র সহ সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের হলফনামা সুজন পেজে আমরা বিভিন্ন প্রার্থীর তথ্য এবং তাদের হলফনামা যে তথ্য প্রদান করেছে সেই তথ্যগুলো আমরা তুলে ধরছি চোরাকারবারি মাদক ব্যবসায়ী নারী নির্যাতনকারী এই ধরনের কালো টাকার যারা মালিক তাদেরকে যেন অ্যাভয়েড করে তাদেরকে যেন ভোট না দেয় অন্যদিকে তরুণ ভোটারদের বিষয়টি মাথায় রেখে প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন প্রার্থীরা তারা উন্নত প্রযুক্তির যে সুযোগ চাই সেই সুযোগ সুবিধা রাস্তা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার ব্যবস্থা করা হবে নিজ নিজ ডুবক্ত কর্মসংস্থানের ব্যাপারটি আমি মাথায় রেখেছি গুচ্ছ আমরা বলতে চাই যে এখানে নবীন ভোটাররা সরকারের প্রতি বিতশ্রদ্ধ রাজশাহী সিটির ত্রিশ জুলাইয়ের নির্বাচনে মেয়র পদে পাঁচ সাধারণ কাউন্সিলর পদে একশো ও সংরক্ষিত কাউন্সিলর পদে বাউন্ন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার সংখ্যা তিন লাখ আঠারো হাজার একশো জন আফসানা নীলা একুশে টেলিভিশন মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম নগরীর খুলশীতে জন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে গাজা অস্ত্র ও গুলি গোপন সংবাদে রাতে চট্টগ্রামের মতি মতিঝড়া এলাকায় অভিযান চালায় তারা এ সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত হলে সেখান থেকে গুলি হয় র্যাব পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয় উদ্ধার করা হয় পঁচাশি কেজি গাঁজা ও একটি পিস্তল এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ একটি প্রাইভেট কারের গতিরোধ করলে গুলি ছড়ে দুর্বৃত্তরা পুলিশ পাল্টা গুলি চালালে খোরশেদ আলম নামে একজন আহত হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আশি কেজি গাঁজা একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি পুলিশ জানিয়েছে নিহত রয়েছে সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে চৌষট্টি জনকে আটক করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বিভিন্ন মাদক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি স্থানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এরই মধ্যে সদর থানা এলাকা থেকে বাইশ জন কলরওয়াই নয় তালাই চার কালীগঞ্জে আট শ্যামনগরে নয় আশাসুনিতে ছয় দেবহাটা ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয় ঈশ্বরদের মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথের মাধ্যমে জাতীয় রেল নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে পাবনা সদর সম্প্রতি পাবনা রাজশাহী রুটে একটি ট্রেনও চালু হয়েছে যাত্রী সেবা বাড়াতে রাজধানী সহ অন্যান্য রুটেও সরাসরি ট্রেন চালুর দাবি পাবনাবাসীর পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমির সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল পদ্মা নদীর ওপর হার্ডিংস ব্রিজ চালু হওয়ার সময়ই দাবি ওঠে ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত রেল লাইনের ব্রিটিশরা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ সরকার ঈশ্বরদী ঢালারচর রেল প্রকল্প হাতে নেয় পরবর্তীতে দু সালে নকশার কিছুটা পরিবর্তন এনে ঈশ্বরদীর পার্শ্ববর্তী মাঝগ্রাম স্টেশন থেকে পাবনার বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত আটাত্তর কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে পাবনা সদর পর্যন্ত পঁচিশ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে বাকি অংশ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে কেন চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা রাজশাহী রুটে পাবনা এক্সপ্রেস নামে একটি মেল ট্রেনের উদ্বোধন করার পর এ অঞ্চলের যাত্রীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে ট্রেন চালু হতে তো আমাদের খুব সুবিধা হয়েছে মানে বাচ্চা নিয়ে জার্নি করার বাসে ছিট পাওয়া যায় না দাঁড়ায় থাকে চলতে হয় এটি এই ভোগান্তিটা আমাদের দূর হচ্ছে আর আমরা আশা করছি নেক্সটে হচ্ছে ঢাকা টু পাবনাতে মানে ট্রেন দেওয়ার জন্য পাবনার থেকে খুলনা রুটে একটা ট্রেন চলাচল যদি প্রধানমন্ত্রী উদ্যোগ নেন আমরা আসলে তার কাছে কৃতজ্ঞ থাকব দূর দূরান্তের অন্যান্য রুটেও ট্রেন চালুর দাবি পাবনাবাসীর ঢাকা অন্যান্য শহর যাতে আমরা দ্রুত এই কাজ পরিকল্পনা শেষ হবে এবং আমরা সব শহরে এই পাবনার থেকে যেতে পারব স্টেশন কর্মকর্তা জানালেন এ বিষয়ে সিদ্ধান্ত একটি আর কর্তৃপক্ষের পনেরো তারিখ থেকে আমাদের ট্রেন চলাচল শুরু হয়েছে যাত্রীদের খুব উৎসাহ আছে ব্যাপারে এবং তারা অন্যান্য রুটেও ট্রেন চায় এখন আমাদের কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে এটা সম্ভব নতুন রেল প্রকল্পের পরিপূর্ণ সেবা পেতে পাবনা থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে আরো ট্রেন চালুর উদ্যোগ নেওয়ার দাবি যাত্রীদের রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন জেলা কারাগারে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে এগারো বন্দী করা হচ্ছে জেলার ফরহাদ হোসেন হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বন্ধুরা অসুস্থ হতে থাকে প্রথমে তাদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে স্থানান্তর করা হয় দুইশো জন ধারণ ক্ষমতার এই কারাগারে বর্তমানে এক হাজারেরও বেশি বন্দী রয়েছে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর আইনি বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না হেলমেট ব্যবহারে বাধ্য করা যায় কিনা এমন চিন্তা থেকে স্মার্ট বাইক সিস্টেম নামে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে কুড়িগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র মতুর রহমান রিয়াত এই প্রযুক্তিতে হেলমেট ব্যবহার না করলে এবং চালক নেশাগ্রস্ত থাকলে মোটরসাইকেল স্টার্ট নেবে না কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন জামান ছাড়া যেমন মোটরসাইকেল চালু হয় না তেমনি হেলমেট ছাড়াও চলবে না স্মার্ট বাইক সিস্টেম নামে এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র মতিউর রহমান রিয়াদ বাড়ি দিনাজপুরে দেশের জন্য কিছু করার তাগিদে রিয়াদ পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন বিষয়ে গবেষণা এই প্রযুক্তিতে মোটরসাইকেলের নির্দিষ্ট স্থানে একটি ডিভাইস বসানো থাকবে যা ওয়ারলেস নেটওয়ার্কের মাধ্যমে হেলমেটের ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকে হেলমেট না পড়লে এবং কেউ নেশা করলে হেলমেটের সামনে ব্যবহৃত ঘ্রাণ সংবেদনশীল সেন্সরে ধরা পড়বে স্টার্ট নেবে না বাইক পজিটিভ দিকগুলো হচ্ছে যে আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের যে প্রশাসনের যে অর্থ ব্যয় হয় মোবাইল কোর্ট বা প্রশাসন মাধ্যমে সেই ধরনের অর্থ ব্যয় হবে না এবং তাদের হয়রানি করতে হবে না এরই মধ্যে ছয়টি প্রজেক্টের সফল উদ্ভাবনের জন্য মতিউর রহমান রিয়াদ অর্জন করেছেন জেলা ও বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ কৃতিত্ব তার প্রতিভার প্রশংসা করেছে সহপাঠীরাও ওর জানার আগ্রহটা বেশি নিজে নিজেই অনেক দূরে এগিয়ে যাচ্ছে সরকারের কাছে আমার আকুল আবেদন যে রিয়াতের উদ্ভাবিত স্মার্ট বাইক সিস্টেমে সফলতা কামনা করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানে আশাবাদী জেলা প্রশাসক যদি জাতীয় পর্যায়ে যেতে পারে আমরা খুব আশান্বিত হব যে এই ধরনের প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা আমাদের একটি বড় ধরনের সমস্যা যেটি হেলমেট না পরা সমাধান করার কাজ করতে পারি সামাজিকভাবে মোটরসাইকেল চুরি থেকেও রক্ষা হওয়া সহ স্মার্ট বাইক সিস্টেমে রিয়াতের খরচ হচ্ছে এক হাজার টাকা সময় লেগেছে পাঁচ মাস নানা খবর নিয়ে একটি অনিয়মের অভিযোগে নরসিংদীতে একটি হাসপাতাল তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও দুইটি ওষুধের দোকানকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মৌলভীবাজার জেলা শ্রমিক কর্মচারী ও পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মহাসমাবেশ প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী মোহাম্মদ শাহজাহান খান মাছের পোনা অবমুক্ত রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনা বাগেরহাট বরগুনা পটুয়াখালী ব্রাহ্মণবাড়িয়া জামালপুর নেত্রকোনা জয়পুরহাট রাজবাড়ী পাবনা চুয়াডাঙ্গা বেনাপুল মানিকগঞ্জ ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মৎস্য সপ্তাহ উদ্বোধন জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ভয়ে নাটোরের সিংরার রামানন্দ খাজুরিয়া গ্রামের পালিয়ে বেড়ানো একটি পরিবারের সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের কর্মী সভা ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নির্বাহী কমিটির পরিচিতি সভা রাজশাহীর বাগমারায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ছিয়াত্তর শিক্ষা প্রতিষ্ঠানের ছয়শো পঞ্চাশ শিক্ষার্থীকে সংবর্ধনা নারী ও কন্যা শিশুর উপর সহিংসতা প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় প্রকল্পের উদ্বোধন চুয়াডাঙ্গায় অসহায় দুস্থদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদানের চেক বিতরণ ঠাকুরগাঁও ও সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা নওগাঁ রানীনগরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের স্মরণ সভা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছে একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক সংবাদ একবার। জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে তিন শ্রমিক নিহত আহত আরও চার নবীন ভোটাররাই ঘুরিয়ে দিতে পারে রাজশাহী সিটি নির্বাচনী হাওয়া প্রার্থীদের প্রচারেও গুরুত্ব পাচ্ছে তরুণদের চাওয়া পাওয়া কিশোরদীর মাঝগ্রাম ঢালারচল নতুন রেলপথ জাতীয় নেটওয়ার্কে যুক্ত পাবনা ঢাকার সাথে সরাসরি ট্রেন চায় এলাকাবাসী সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে দেশ ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন